ইলেকশন চলাকালীন চারজন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে ডিএম অফিসে এসেছিলাম নমিনেশন ফাইল করলাম ভারতের জনতা একজন মহিলা কতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে আর দুর্ভাগ্যক্রমে যদি তিনি হন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্যটা আমার চেয়ে ভালো আপনাদের কেউ বলতে পারবে না কারণ খবর করার জন্য যাতে খবর করতে না পারি সেজন্য একুশ দিন আটকে রেখেছিলেন এই মহিলা তার পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগে তাই এই মহিলা কতটা প্রতিহিংসা পরায়ণ সেটা আমি ছাড়া আর কেউ আপনাদের শোনাতে পারবে না সেটা আজকে হারে হারে টের পাচ্ছেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিহিংসার রাজনীতি থেকে অল্পের জন্য একেবারে শেষ মুহূর্তে বেজে গেল বাংলা বিজেপি দেবাশিস ধরের মনোনয়নপত্র আজকে বাতিল হয়ে গেল কেন কারণ রাজ্য সরকার তাকে নো ছাড়পত্র সরকার এবং তার জন্য দেবাশিস ধর বীরভূমের প্রার্থী তার মনোনয়নপত্র আজকে বাতিল হয়ে গেল কিন্তু ওই যে বললাম একেবারে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে মনোনয়ন জমা দেবার শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন থেকে এই খবর লিক হয়ে গিয়েছিল যে এই রকমের একটা প্রতিহিংসা হতে চলেছে তাই একেবারে মনোনয়নপত্র জমা দেবার শেষ মুহূর্তে শেষ দিনের শেষ সময়ে বাংলা বিজেপির তরফ থেকে শুধুমাত্র বীরভূম আসনের জন্য আরো একজনকে মনোনয়নপত্র জমা করতে দেওয়া হয় তাই এবারের ভোটে বীরভূমে বিজেপি প্রার্থী পাচ্ছে এই শেষ মুহূর্তের চিন্তা ভাবনা মমতার প্রতিহিংসা জলে গেল ঠিক কি হলো বীরভূমে কেন বলছি এত বড় কথা। সবটা শোনাবো দেখাবো দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত বীরভূম লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী করেছিল প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে আপনারা জানেন দেবাশিস ধর আজকে আমরা জানতে পারলাম যে মনোনয়ন পত্র স্ক্রুটিনিতে এই প্রাক্তন আইপিএস যিনি মার্চ মাসে স্বেচ্ছা অবসর নিয়েছিলেন তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাকে নো ডিউ সার্টিফিকেট দেয়নি ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী দিল্লি হাইকোর্ট যে রায়টা দিয়েছিল যে যদি কোনো সরকারি অফিসার তার সরকারি পদ থেকে পদত্যাগ করে ভোটে দাঁড়ান অবশ্যই রাজ্য সরকারের কাছ থেকে একটা ছাড়পত্র পেতে হবে ইলেকশন কমিশনে সেটা জমা দিতে হবে মনোনয়নপত্রের সঙ্গে নো ডিউ সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা দেবাশিস ধরে ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা তাকে দেয়নি কত বড় প্রতিহিংসা পরায়ণ হতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য তিনি এটা বারবার বলিয়ে দিয়েছেন ভোটের প্রচারে বীরভূম থেকে শুরু করে এই রাজ্যের যে জেলায় তিনি গেছেন তিনি বীরভূম এবং এই দেবাশিস ধর বিজেপির প্রার্থীকে নিয়ে বলেছেন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে সেটা শুনে নিন আপনারা আপনাদের আগেবার মনে আছে শীতল কুচিতে ইলেকশন চলাকালীন চারজন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল লাইনে এবং একজন রাজবংশী ভাইকে আমি ইলেকশন করতে করতে এসেছিলাম আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে যার বিরুদ্ধে পিপি কেস আছে যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস ধরকে নো ডিউ সার্টিফিকেট দেননি কেন বলছি এটা প্রতিহিংসার রাজনীতি কারণ মার্চ মাসে দুজন আইপিএস অফিসার স্বেচ্ছা অবসর নেন রিটায়ার করেছিলেন রিটায়ার হওয়ার অনেক আগেই তারা রিটায়ার করেছিলেন এই দু এর চব্বিশের মার্চ মাসে একজনের নাম হচ্ছে পশুন ব্যানার্জি আরেকজনের নাম হচ্ছে যার কথা আমি এতক্ষণ বললাম দেবাশিস ধর পশুন ব্যানার্জি কার হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন মালদা উত্তর আসনে দেবাশিস ধর দাঁড়িয়েছেন বিজেপির হয়ে বীরভূম আসনে প্রসন্ন ব্যানার্জি এবং দেবাশিস ধর দুজনকেই ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার কারণ আপনারা জানেন আইপিএস হচ্ছে মোদী সরকারের তরফ থেকে প্রসূন ব্যানার্জি এবং দেবাশিস ধর দুজনেই রিটায়ার করেছেন মার্চ মাসে দুজনকেই ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই প্রতিহিংসা পরায়ন তিনি তার সরকারের তরফ থেকে পশুন ব্যানার্জি মার্চ মাসে রিটায়ার করলেন স্বেচ্ছা অবসর নিলেন তার কোনো অসুবিধা হল না তিনি মালদা উত্তরের প্রার্থী হয়ে গেছেন রাজ্য সরকারের তরফ থেকে নো ডিউজ সার্টিফিকেট নো অবজেকশন সার্টিফিকেট যা যা পাওয়ার কত সব পেয়ে গেছেন কারণ তিনি তৃণমূলের প্রার্থী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই দেবাশিস ধরের নো ডিউজ সার্টিফিকেট আটকে দিলেন বুঝতে পারছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা আর মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় প্রতিহিংসা পড়েন কিন্তু এই খবরটা নবান্ন থেকে এবং তৃণমূলের ভেতর থেকে লিক হয়ে যায় খবরটা চলে আসে বিজেপি শিবিরে এবং আমাদের যথাসম্ভব আমাদের মনে হচ্ছে এর কোনো আমাদের হাতে নেই যেহেতু বিজেপি নেতা আপনারা জানেন জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আগে বিখ্যাত সাংবাদিক ছিলেন তার লেখা হেডলাইন আপনাদের অনেকেই চোখে পড়েছে বিখ্যাত সংবাদপত্রে সেই জগন্নাথ চট্টোপাধ্যায় খবর পান যে রাজ্য সরকার এইভাবে একটা প্রতিহিংসার রাজনীতি করতে চলেছে তাই একেবারে মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে গতকাল মনোনয়নপত্র জমা দেওয়া হয় আরেকজন আর এস এর প্রচারক দেবতনু দেবতনু ভট্টাচার্যকে বিকল্প প্রার্থী হিসাবে এই বীরভূম লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়া হয় একেবারে শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনের শেষ সময় কারণ তারা ধরে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা একটা প্রতিহিংসার রাজনীতি করতে চলেছে পরপর শুনুন দুজনকার বক্তব্য শোনাচ্ছি একজন বিজেপির এই মুহূর্তে বিজেপির বীরভূমের প্রার্থী দেবতনু ভট্টাচার্য এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিহিংসার রাজনীতি ধরতে পারার পর শুনুন আপনারা ডিএম অফিসে এসেছিলাম নমিনেশন ফাইল করলাম ভারতীয় জনতা পার্টির বীরভূম এটা পার্টি ডিসিশন আমরা পার্টি সোলজার কোনো টেকনিক্যাল বিষয় আছে হয়তো পার্টি যেরকম বলেছে আমি সেই অনুসারে করেছি সেটা পার্টির উপরের নেতারা বলতে পারবে আমরা ফলো করি ইনস্ট্রাকশান আমাকে বলা হয়েছে যে বীরভূম থেকে আরেকজন আপনি আপনাকে নমিনেশন ফাইল করতে হবে আমি এসেছি নমিনেশন ফাইল করে দিচ্ছি না আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম হুম আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী নানা কলকাঠি বিভিন্ন জায়গায় নাড়ার চেষ্টা করেন কিন্তু মুখ্যমন্ত্রী কোনো কলকাঠিকে আমরা সফল হতে দেবো না বীরভূম লোকসভা আসন বিজেপি জিতব সেই জন্য আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম আর আরও নিশ্চিত করার জন্য ডবল ইঞ্জিন সরকার যেমন এখানে তুমি ডবল এজড প্রার্থী এবং এই আসন আমরাই জিতছি আশিস ধরই আমাদের প্রার্থী আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম বিভিন্ন আসনের ক্ষেত্রে বিজেপি বিভিন্ন রকম কৌশল নেয় এখানে ক্ষেত্রে একটা একটা অন্য কৌশল নেওয়া হয়েছে আপনারা অপেক্ষা করুন দেখতে পাবেন দেবাশিস ধরেই আমাদের প্রার্থী আমরা একজন বিকল্প প্রার্থী দিয়ে রেখেছি খেলা হবে খেলা বাকি আছে কি অদ্ভুত না দুজন আইপিএস অফিসার মার্চ মাসে রিটায়ার করলেন প্রসূন ব্যানার্জি দেবাশিস ধর প্রসূন ব্যানার্জি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন বলে তার কোনো সমস্যা হলো না সব রকমের ছাড়পত্র পেয়ে গেলেন আর ধর বিজেপির হয়ে দাঁড়িয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার ছাড়পত্রটা আটকে দিল ধর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন রাজ্য বিজেপির তরফ থেকে মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এই নিয়ে বীরভূম লোকসভা কেন্দ্র প্রচার শুরু করে দিয়েছিলেন দেবাশিস ধর এবার সেখানে প্রচার করতে হবে এই দেবতনু ভট্টাচার্যকে যদি না হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় আসে বীরভূম লোকসভা আসন 2009 থেকে এখানে যে তার হ্যাট্রিক করে ফেলেছেন শতাব্দী রায় দু হাজার নয় দু হাজার তিন তিনবার জিতে সাংসদ হয়েছেন তৃণমূলের শতাব্দী রায় এই তিনবারই তাকে জিতিয়ে এনেছিলেন বীরভূমের প্রবাদ সেই কেষ্ট মন্ডল অনুব্রত মন্ডল চিনি এখন গরু পাচার কাণ্ডের তিহার ছেলে এবারে কি হবে দু হাজার লোকসভা ভোটের চিত্র যদি আমরা দেখি তাহলে শতাব্দীরাই ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ বিজেপির তরফ থেকে দূত কুমার ভোট পেয়েছিলেন প্রায় উনচল্লিশ শতাংশ ছ শতাংশের ভোটের ডিফারেন্স ছিল জিতেছিলেন প্রায় ওই নব্বই হাজারের কাছাকাছি ভোটে বিজেপির ভোট বেড়েছিল দু হাজার উনিশে প্রায় কুড়ি শতাংশ তৃণমূলের ভোট কমেছিল সাত শতাংশ এবার কি হবে ভোটে কি এবার হাড্ডাহাড্ডি লড়াই সেজন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত চিন্তা শতাব্দী রায়কে জিতিয়ে আনার জন্য তাই এই প্রতিহিংসার রাজনীতি বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হওয়ার কারণে সব রকমের ছাড়পত্র পেয়ে গেলেন আর দেবাশিস ধর বিজেপির প্রার্থী হওয়ার কারণে নো ডিউজ সার্টিফিকেট পেলেন না এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিহিংসার রাজনীতি যে রাজনীতি থেকে একেবারে শেষ মুহূর্তে বেঁচে গেল বীরভূম বিজেপি বা বঙ্গ বিজেপি এটা বলাই যায় কি বলবেন আপনারা মেন মিডিয়ায় আপনাদের নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়াতে আপনারা এই সমস্ত ঘটনা দেখতে পাবেন না এই সমস্ত ঘটনা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে দা নিউজ বাংলার পর্দায় কারণ আমরা আবার এই ধরনের প্রতিহিংসার রাজনীতি চেপে রাখতে দেব না